বিতর্কিত কর্মকাণ্ডে আবারও আলোচনায় চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার নেপথ্যেও এসেছে তার নাম। এর আগে নির্বাচন কর্মকর্তাকে মারধরসহ প্রশ্নবিদ্ধ নানা কর্মকাণ্ডে সমালোচিত হন এই সংসদ সদস্য। এসব ঘটনায় বিব্রত দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে হামলা, পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামলায় আহত হন কর্মসূচিতে অংশ নেয়া বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। তাদের অভিযোগ, হামলাকারীরা সবাই চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী, যার মধ্যে বাঁশখালী পৌর মেয়র এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। এই মোস্তাফিজকে এমপি থেকে অবসর করানো হয়, আমলিক থেকে সদস্য সদস্য থেকে প্রত্যাহার করানো হয়, আন্দোলন চলবে চট্টগ্রামে। বাঁশখালীর মেয়র সেলিমুল হক দর্শন মামলার আসামি, তার এমপির পিএস তাজুল তাহার নেতৃত্বে এখানে নগ্নভাবে হামলা করা হয়েছে। গত ২৬ জুলাই মৃত্যুর পর বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফ আলীকে দেয়া হয়নি গার্ড অব অনার। এজন্য স্থানীয় এমপি মোস্তাফিজুরকে দায়ী করলে তিনি বাঁশখালীতে মুক্তিযুদ্ধই হয়নি বলে মন্তব্য করেন। বাঁশখালীতে কোনো তো মুক্তিযুদ্ধ হয়নি, যারা মুক্তিযুদ্ধ করছে মনোবিষয় করছেন উনি সিরিয়ানে থাকে। এ থেকেই মূলত ঘটনার সূত্রপাত। বাঁশখালীতে নানা কর্মসূচির পর মুক্তিযোদ্ধারা সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করলে হামলা হয় সেখানে। এ ব্যাপারে সংসদ সদস্য মোস্তাফিজুর কথা বলতে রাজি না হলেও একের পর এক এসব ঘটনায় বিব্রত জেলা আওয়ামী লীগ। সে এ পর্যন্ত অনেক ঘটনা করেছে, যে ঘটনার কারণে বারবার আমাদের দলকে সে প্রশ্নবিদ্ধ করেছে। খুব শীঘ্রই হাইকমান্ডের সাথে আলাপ করে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। হামলার ঘটনায় মামলা হয়েছে কোতোয়ালি থানায়, আটক করা হয়েছে চারজনকে। ২০১৬ সালের জুনে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছিল এই সংসদ সদস্যের বিরুদ্ধে। বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঘিরে সংঘর্ষে চারজনের প্রাণহানির ঘটনাতেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।